আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই ডেলিশিয়াস স্বাদের একটি পাউরুটি দিয়ে ওয়াটারমেলন পুডিং বা ওয়াটারমেলন কেক রেসিপি নিয়ে হাজির হলাম। হোপফুলি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে, আর এই পুডিংটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে মাশাল্লাহ তার চাইতে অনেক বেশি টেস্টি হয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে এই রেসিপিটির মূল ইনগ্রিডিয়েন্টস পাউরুটি আমি নিয়েছি 4 পিস। তো আমি পাউরুটির সাইডের অংশটা প্রথমে ছাড়িয়ে নিব, আর এই সাইডের অংশ দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারবেন। এবারে আমি পাউরুটিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তারপর আমি একটি ব্লেন্ডার জারে পাউরুটির পিসগুলো উঠিয়ে নিলাম। এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ সুগার বা চিনি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। এরপর আমি দিয়ে দিচ্ছি একই মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পানি। সাথে আমি যেহেতু ডিমটা ইউজ করেছি সেজন্য আমি অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। তো আমি এখানে 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। তো আপনারা যে ফ্লেভার পছন্দ করেন সেটি অ্যাড করে দিবেন। তারপর আমি ব্লেন্ডার জারটা অন করে দিলাম এবং এটি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। পাউরুটি, ডিম এবং চিনিটা যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় সেজন্য খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর এই পুডিংটা যাতে খুব বেশি টেস্টি হয় সেজন্য আমি 1/2 কাপ গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক অ্যাড করে দিয়ে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে পাউডার দুধটা দোলা পেকে না থাকতে পারে। তো দেখুন আমার লিকুইড মিক্সচারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবারে আমি এটি পুডিং তৈরি করার জন্য চুলায় একটি প্যানের মধ্যে লিকুইড মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো পুডিংটা যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় সেজন্য আমি 1 চা চামচের মতো আগার আগার পাউডারটা অ্যাড করে দিলাম। তারপর আমি লিকুইড মিশ্রণের সাথে আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোথাও দলা পেকে না থাকতে পারে। যেহেতু আমি গুঁড়া দুধটা অ্যাড করে দিয়েছি সেজন্য আমি 1 কাপ পানি অ্যাড করে দিলাম। তো আমি ইন টোটাল এই পুডিংটা তৈরি করার জন্য 1 কাপ লিকুইড দুধ, 2 কাপ পানি এবং 1/2 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো আপনারা সেই মেজারমেন্টের অনুপাতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারবেন। তো আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিচ্ছি, আর কতটা ঘন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আস্তে আস্তে আমার লিকুইড মিশ্রণটা ঘন হয়ে যাচ্ছে, পাশাপাশি অনবরত নাড়াচাড়ার কারণে কোথাও কোনো দলা পেকে নেই। এবারে পুডিং তৈরির জন্য লিকুইড মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এটিকে খুব বেশি ঠান্ডা করা যাবে না। তো আমি এখানে একই মেজারমেন্টে 3টি বাটি নিয়ে নিলাম। তারপর সম পরিমাণে প্রত্যেকটি বাটিতে পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এতে আমি প্রথমে একটি বাটিতে গ্রিন ফুড কালার 1/2 চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি। তো যারা বেশি স্ট্রং কালার পছন্দ করেন চাইলে 1 চা চামচের মতো অ্যাড করে দিতে পারেন। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি অন্য একটি বাটিতে রেড ফুড কালার অ্যাড করে দিচ্ছি এবং চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটি মিশ্রণ আমি হোয়াইট কালারের রেখে দিব। তো পুডিংটা সেট করার জন্য আমি একটি স্কোয়ার টাইপের বাটির মধ্যে 1 চা চামচের মতো পানির উপরে প্রথমে সবুজ কালারের পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি হোয়াইট কালারের পুডিংয়ের মিশ্রণটা। আর এটি খুব বেশি সময় নেওয়া যাবে না যেহেতু এই পুডিংটা আগার আগার পাউডার দ্বারা তৈরি। তো আমি হালকা একটু দুলিয়ে নিয়ে সব শেষে অ্যাড করে দিচ্ছি রেড কালারের পুডিংয়ের মিশ্রণ। তারপর আমি স্পেচুলার সাহায্যে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি যাতে পুডিংটা সব সাইড সমান থাকে। তো আমার মিশ্রণটা দেয়া হয়ে গেলে আবারও একটু ঝাঁকিয়ে নিচ্ছি। তারপর আমি এটি ঠান্ডা করে নিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এতে করে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম। এবারে আমি
যে পাত্রে পুডিংটা সেট করে নিয়েছি সেই পাত্র থেকে পুডিংটা ছাড়িয়ে নিব, সেজন্য আমি হাত দিয়ে হালকা একটু ছাড়িয়ে নিচ্ছি। তারপর আমি টার্নিং টেবিলের উপরে কেকটা ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, বাটিতে এক চা চামচের মতো পানি অ্যাড করে দিয়েছিলাম বলে কত সহজেই পুডিংটা পাত্র থেকে উঠে আসলো। এবারে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমার পুডিংটা জমে গেছে। এবারে এই পুডিংটার লুকসটা কতটা সুন্দর হয়েছে আমি একটি পিস কেটে দেখিয়ে দিচ্ছি, কতটা সফট তুলতুলে আর এর লুকসটা কতটা সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আর এর ভিতরটা কতটা না সুন্দর হয়েছে, মনে হচ্ছে সত্যি যেন ওয়াটারমেলন। আর এর পারফেক্ট লুকস দেওয়ার জন্য আমি কিছু চকলেট চিপস এইখানে ব্যবহার করব, যাতে দেখলে মনে হয় যেন একদম সত্যিকারের ওয়াটারমেলন। তো দেখুন, আমি চকলেট চিপসটা অ্যাড করে দিয়েছি আর কতটা নাইস এবং পারফেক্ট হয়েছে আমার এই ওয়াটারমেলন কেক বা ওয়াটারমেলন পুডিং। তো আপনারা অবশ্যই চকলেট চিপসটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ওয়াটারমেলন পুডিং কিংবা ওয়াটারমেলন কেকটা দেখতে যেমন সুন্দর দেখাবে তেমনি খেতেও ভালো লাগবে। ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে থ্রি লেয়ার পুডিং, চকলেট পুডিং এবং ব্রেড পুডিং রেসিপি আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর এইরকম আরও মজার মজার রেসিপি পেতে এখনও পর্যন্ত যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই পাশে যে নোটিফিকেশন বেলটি আছে সেটিও বাজিয়ে দিবেন, এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যাবে। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।